সবচেয়ে প্রথমে তো আমি কংগ্রেচুলেট করতে চাই যারা এই নাটকের উপস্থাপনা করেছেন, সুদীপ্ত দা চমৎকার একটা নাটক লিখেছেন। আমি নিজেকে খুব আইডেন্টিফাই করতে পেরেছি, কেন এই যে ইস্যুটা টপিকটা খুব কন্টেম্পোরারি অ্যান্ড রেলিভেন্ট। আর আমাদের কনসুলেটে আমরা অনেক কেস এরকম হ্যান্ডেল করি, এই যে কনসেপ্টটা আছে প্যারেন্টাল চাইল্ড অ্যাবডাকশন, এটা কিন্তু হচ্ছে। আর যতই আমরা দেখছি আমাদের ডায়াসপোরা কমিউনিটি এই দেশে বাড়ছে, ম্যারিটাল ডিসপিউটস হচ্ছে, অ্যান্ড চাইল্ড কাস্টাডি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, ডিসপিউট হচ্ছে, কোর্ট মতামত দিচ্ছে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে একটা প্যারেন্ট বাচ্চাকে নিয়ে বিদেশে চলে যাচ্ছে, আর দুই দেশের লিগাল সিস্টেম আলাদা, আর এনফোর্সমেন্ট করা অসম্ভব। তাই জন্য এটা লাভ অনেক লোকেরা উঠিয়ে প্যারেন্টাল অ্যাবডাকশন হয়, যেটা নাটকে বলা হলো যে ভারত সিগনেটারি নয় হেগ কনভেনশন, তাই জন্য এনফোর্সমেন্ট করাটা অনেক কঠিন হয়ে যায়। আমাদের দেশে একটা আমরা ল পাস করার চেষ্টা করছি, যার ফলে আমরাও হেগ কনভেনশন জয়েন করব, কিন্তু লটা এখনো মানে পাস হয়নি পার্লামেন্টে। কিছু অপোজিশন আছে, ডোমেস্টিক অপোজিশন আছে এই নিয়ম এই কানুনটার এগেনস্টে। আপনি বুঝবেন আমেরিকান লিগাল সিস্টেম খুব স্ট্রং, আমাদের লিগাল সিস্টেমটা অত মানে তুলনা মতে অত স্ট্রং না, তাই জন্য আমাদের লিগাল এক্সপার্টসের কিছু রিজার্ভেশন আছে। কিন্তু আমার মনে হয় কিছু বছরের মধ্যে এই লটা পাস হয়ে যাবে। আমাদের মিনিস্টার অফ চাইল্ড অ্যান্ড উইমেন ওয়েলফেয়ার মানিকা গান্ধী একটা বিল পাইলট করেছিলেন গতবার, এখন দেখা যাক নির্বাচনের পরে কি হয়। কিন্তু এটা একটা রিয়েল ইস্যু, এটা জেনুইন ইস্যু। আর যত আমাদের ডায়াসপোরা কমিউনিটি বাড়বে, এই যে ম্যারিটাল অ্যান্ড চাইল্ড কাস্টাডি ইস্যুস অনেক বাড়ছে। আমি কংগ্রেচুলেট করতে চাই যে সুদীপ্ত দা এরকম একটা টপিক্যাল একটা কন্টেম্পোরারি ইস্যুর উপরে এরকম সুন্দর একটা নাটক লিখেছেন। আর আমার এন্ডিংটা খুব পছন্দ হয়েছে যে ফাইনালি রিকনসাইল না করার উপায় নেই, মানে রিকনসাইল করতেই হবে, অ্যান্ড কোনো সলিউশন আউট অফ কোর্ট সেটেলমেন্টই আমার মনে হয় এই এটার উপায়, কেন কোর্টের এনফোর্সমেন্ট করা যায় না। আর অনেক কেস আমরা দেখেছি, অ্যান্ড একটা বিশাল একটা অর্গানাইজেশনও আছে এখানে এই কেস নিয়ে কাজ করছে, কিন্তু আমরা যে কীভাবে সাহায্য করবো সেটা লিমিটেশনস আছে বিকজ অফ দ্য ডিফারেন্সেস। বাট চমৎকার অভিনয়, চমৎকার পরিচালনা হয়েছে নাটকটার। আমি আশা করি নাটকটা বিভিন্ন জায়গায় যাবে, আমেরিকাতে আলোকেরা দেখবে, বেঙ্গলি কমিউনিটি অনেক বড় ইউনাইটেড স্টেটসে। আর আমি খুব ভালো লাগছে যে নিউ জার্সিতে এরকম একটা নাটক আমরা দেখতে পেরেছি।